ইমানুয়েল, সকলকে জানায় খ্রিস্টীয় প্রীতি ও শুভেচ্ছা। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন গির্জা পরিচিতমূলক অনুষ্ঠান খ্রিস্টীয় উপাসনালয়। সুপ্রিয় দর্শক, আজ আমরা এসেছি চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী উপজেলা বাঁশখালী এলাকার বাণীগ্রামে কালভারি ব্যাপটিস্ট চার্চে। চলুন দর্শক, চার্চটি ঘুরে আসি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলি। সৃষ্টির শুরু থেকে মানব জাতি সৃষ্টিকর্তার সন্ধানে বিভিন্ন উপায়ে মানসিক শান্তির নিমিত্তে একটি স্থানের অনুসরণ করেছেন, যে মাধ্যমের দ্বারা সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হওয়া যায়। 2024 বছর পূর্বে এমন এক মহামানব অবতীর্ণ হন, যার মধ্য দিয়ে দিকভ্রষ্ট মানবকুল তার সৃষ্টিকর্তার সঙ্গে মিলিত হতে পারে এবং তাদের সমস্ত মন্দতা ও পাপ দূর করতে পারেন। তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্ট মানব জাতিকে ভালোবেসেছেন এবং তিনি প্রত্যেককে ভেদাভেদ ভুলে ভালোবাসতে আহ্বান জানিয়েছেন, আর তার অমূল্য বাণী আজ বিশ্বের 250 কোটি মানুষকে প্রতিনিয়ত অনুপ্রেরণা প্রদান করে যাচ্ছে। এখানে আমার কার্যক্রম হচ্ছে উপাসনালয়ের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া এবং প্রতিটি উপাসনালয় পরিচালনা করা, প্রভুর বাক্য পরিবেশন করা এবং গ্রামে প্রতিটি বাড়ি পরিদর্শন করা এবং প্রার্থনা সভা করা, তারপর চান্দ স্কুল করা, ভিজিট করা এবং প্রভুর পোষ পালন করা, এই সমস্ত কাজগুলো আমি পালক হিসেবে কালভারি ব্যাপটিস্ট মণ্ডলীতে দায়িত্ব পালন করে যাচ্ছি। এবং আমার গ্রামে অডিট করতে হয়, বিশ্বাসীদের পরিবার দেখাশোনা করতে হয়, তাদের অভাব অনটন সুখ দুঃখ নিয়ে আমি প্রার্থনা করি এবং মণ্ডলীতে সহভাগিতা লাভ করি। এর মধ্যে দিয়ে মণ্ডলীতে আমি সহভাগিতা করি এবং মণ্ডলীর মধ্যে সেটি প্রার্থনা আকারে এবং ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যেন তাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এই অবস্থায়। আমাদের প্রোগ্রামে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমাদের স্কুল প্রোগ্রাম আছে, আমাদের এখানে কম্প্যাশন প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা 314টি পরিবারে সেই সেবা দিয়ে যাচ্ছি, লেখাপড়া দিয়ে যাচ্ছি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই পাঠ করতে পারে। এখানে ধর্মের কোনো ভেদাভেদ নেই, এখানে ধর্মীয় কোনো শিক্ষা দেওয়া হয় না। আমরা যে প্রজেক্ট কার্যক্রম পরিচালনা করি, তারা যার যার স্কুলে লেখাপড়া করে আমরা তাদেরকে পোশাক পরিচ্ছদ, বইপত্র, স্কুল বেতন সব কিছু দিয়ে তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি গ্রামের মধ্যে। আজ থেকে 2008 ইংরেজি থেকে এই কম্প্যাশন প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা 314 পরিবারকে আমরা এই সুযোগ দিয়ে যাচ্ছি। কম্প্যাশনের পক্ষে এবং এই সমাজের পক্ষে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং এই 2 নম্বর ইউনিয়নের মধ্যে আমরা 5 মাইল এরিয়া থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 5 মাইল পর্যন্ত আমরা 5 মাইল থেকে আমরা ছেলে মেয়ে নিয়ে থাকি 1 থেকে 4 বছর, তাদেরকে 22 বছর পর্যন্ত আমরা এখানে লেখাপড়ার সুযোগ করে দিই। আমাদের এখান থেকে 60 জনের মতো ইন্টারমিডিয়েট ডিগ্রি মাস্টার্স পাস করে তারা চাকরিতে যোগদান করেছে। আমাদের গ্রামের মধ্যে যিশুর যে ভালোবাসার নিদর্শন আমরা সামাজিকভাবে হাতে গ্রহণ করেছি, সেটি যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা যিশুর কাছে প্রার্থনা করি প্রতি সপ্তাহে এসে এবং পারিবারিকভাবেও আমরা প্রার্থনা করি, যিশুর কাছে যাচনা করি যাতে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন। সব কিছুর মধ্যে দিয়ে তিনি যাতে আমাদের পাশে থাকেন, আমাদের সাহায্য সহযোগিতা করেন, তার আমরা প্রার্থনা প্রতিনিয়ত প্রার্থনা করে থাকি। এবং প্রতি শুক্রবার আমরা এই উপাসনালয়ে এসে আমরা আমাদের এখানে যত খ্রিস্টীয় ভাই বোন আছে আমরা প্রত্যেকে একসঙ্গে জড়িত হই গানের মধ্যে দিয়ে এবং বাইবেলের পাঠের মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের কাছে যাচনা করি, আশীর্বাদ যাচনা করি যাতে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন, সাহায্য করেন এবং আমাদের যাতে ভালো রাখেন। কালভারি ব্যাপটিস্ট চার্চ সৃষ্টিকর্তার সান্নিধ্য পাবার লক্ষ্যে কতিপয় ব্যক্তিবর্গের প্রচেষ্টায় চট্টগ্রাম শহর থেকে প্রায় 32 কিলোমিটার দক্ষিণে বাঁশখালী উপজেলার বাণীগ্রাম নামক স্থানে প্রধান সড়কের পাশে 1992 সালে কালভারি ব্যাপটিস্ট চার্চ প্রতিষ্ঠিত হয়।
ছায়া ঘেরা মনোরম পরিবেশে চার্চটি মূলত পাহাড়ের উপরে অবস্থিত। 80% জমির উপরে চার্চটির পরিধি বিস্তৃত। এখানে সিঁড়ি এবং লোকদের রক্ষার জন্য বাঁধানো সুন্দর বেষ্টনীর ব্যবস্থা রয়েছে। এছাড়া ছোট ছোট ছেলেমেয়েদের খেলাধুলার জন্য দোলনায় স্লিপার রয়েছে। প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের কারণে অনেক পর্যটক বিভিন্ন সময়ে পরিদর্শনে আসেন। চার্চটি মূলত একতলা বিশিষ্ট একটি ভবন। ৯১ পর থেকে তখন আমাদের এই এলাকায় যখন দুর্যোগ হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, জলোচ্ছ্বাস হয়েছিল, ওই সময় পরে আমাদের এখানে একটা মিস্টার অ্যাডপ আমাদের এখানে একটা সাজ তৈরি করে দিয়েছে। এই জায়গাটা আমরা নিছি ওই সময় আমরা যখন খ্রিস্টান যখন আমাদের উপাসনা ঘর এখানে খাঁচে ছিল না, গুণাগড়িতে ছিল আগে, গুণাগড়ি থেকে এখানে আমরা নতুনভাবে 92 ইংরেজিতে আমরা এই জায়গাটা কিনেছি। এই জায়গাটা দুই একর জায়গা, অর্থাৎ আমরা বলি দুইখানি জায়গা। এই দুইখানি জায়গার মধ্যে দিয়ে আমাদের এখানে আমাদের সাজ প্রতিষ্ঠিত হয়। এখানে আমরা অনেক সদস্য আছি, আমরা 20-40 জনের মতো সদস্য আছে, আমাদের ফ্যামিলি আছে, আমার ফ্যামিলি সহ আমরা খ্রিস্টান। আমাদের এই জায়গাতে আগে আরেকটাই আছিল, ওই AMG স্কুল ছিল। এই AMG স্কুল থেকেও আমরা ছিলাম। এই AMG স্কুলের পরে এখন আমাদের এখানে একটা কম্পিটিশন হয়েছে। কম্পিটিশন ওইটা মধ্য দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা এখানে ছেলেমেয়েদেরকেও একটু লেখাপড়া সাহায্য করতেছে, শিশু থেকে ডিগ্রি পর্যন্ত তাদেরকে পাস করা দেবে। তারপরে এখানে আমরা প্রতি শুক্রবার আমরা 8:30 গির্জা করি, 9:30 আমাদের গির্জা শেষ। তারপর ওই ছেলেদের সানডে স্কুল হয়, তাদেরকে এগুলো শিখাই, আমরা ওই গির্জা করি। আর এখানে তো আমাদের এখানে যারা আমরা আছি আমরা এক জায়গাতে নাই, আমরা এক একজন এক এক জায়গা থেকে আমরা এখানে এসে আমরা মিলিত হয়ে এই গির্জা করে আমরা 92 থেকে এই পর্যন্ত আমরা এখানে গির্জা নিয়ে বা ওই এই সানডে স্কুল ছেলেমেয়েদের স্কুল এগুলো নিয়ে পরিচালনা করে আমরা এখানে আছি। আমি এই চার্চের সাথে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত, ছোটোবেলা থেকে এই চার্চকে আমি চিনি। এই চার্চটা হচ্ছে 80% জায়গার উপর নির্মিত। শুরুতে এই চার্চটা এরকম ছিল না, অনেক ছোট পরিচয় ছিল। তখন আমাদের পাস্টার ছিল যতীন্দ্র মহল লাল, তিনি আমাদেরকে অনেক ছোটো থেকে ছোটোকাল থেকেই আমাদের ঈশ্বর বাক্য সম্পর্কে আইডিয়া দিয়েছে, যে যার কারণে আমরা আজকে এই পর্যন্ত ধরে রাখতে পারছি। আজকের এই চার্চ ওনার এই অবদান, আমরা তাকে স্মরণ করি। আসলে আমরা এখানে অনেক দিন ধরে চার্চ করতেছি, আমরা শান্তিপূর্ণভাবে চার্চ করতেছি, আমাদের কোনো বিশৃঙ্খলতা নেই। আমরা আমাদের আশেপাশে অনেক ধর্মের লোক আছে, হিন্দু আছে, মুসলিম আছে, তাদের ভিতরে আমরা অনেক সুন্দরভাবে বাস করতেছি। এটা একটা ঈশ্বরের আশীর্বাদ, আমরা আগামীতে যেন ভালোভাবে চলতে পারি সেজন্য আমাদের এটাই প্রত্যাশা। এই চার্চে প্রতি শুক্রবার সকাল 8:30 থেকে 10:00 পর্যন্ত প্রশংসা আরাধনা প্রার্থনা করা হয়। বর্তমানে চার্চের সমস্ত কার্যক্রম পরিচালনা করেন পালক মিস্টার কাজল শিকদার। এই চার্চের মূলত সদস্য সংখ্যা শিশু বৃদ্ধ মিলে 50 জন। শুক্রবারের উপাসনা চলাকালীন সময়ে ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে সানডে স্কুল পরিচালনা করা হয়। এছাড়া প্রতি মাসে পর্যায়ক্রমে পারিবারিক উপাসনা করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে চার্চের বিশেষ পর্বের দিনগুলোতে তারা চার্চ কর্তৃক নিমন্ত্রিত হয়ে এসে চার্চের লোকদের সঙ্গে সহভাগিতায় মিলিত হন। এই চার্চের যাবতীয় ব্যয়ভার বহন করা হয় খ্রিস্ট বিশ্বাসীদের ভালোবাসার দানের মাধ্যমে। আমরা প্রত্যেক সপ্তাহে গির্জাতে আসি উপাসনা করার জন্য, ঈশ্বরের আরাধনা করার জন্য। এবং গির্জায় আসলে মনে একটা শান্তি অনুভব করি, গির্জা আসতে আমাদের ভালো লাগে, সেজন্য আমরা প্রত্যেক সপ্তাহে গির্জায় আসি। আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, প্রভু যীশু খ্রিস্টের অনুসারী আমরা, এবং আমাদের গির্জায় এসে আমাদের প্রচার শুনি, এবং যেমনটা দেখা যায় আমরা ঈশ্বর উপাসনা করি। এবং আমরা যারা খ্রিস্টান পরিবার আমাদের বাড়িতেও আমরা ঈশ্বরের উপাসনা করি, আরাধনা করি। আমাদের কিছু ধর্মীয় উৎসব আছে, যেমন ইস্টার সানডে,
তারপর গুড ফ্রাইডে বড়দিন, এই তিনটে হচ্ছে আমাদের মূল উৎসব। আমরা সপরিবারে গির্জায় আসি। 1992 সাল থেকে আমাদের এই চার্চের শুরু হয়। আমার মা বাবা এর আগে থেকে প্রভু যীশু খ্রিস্টতে বিশ্বাসী ছিলেন, সেই সূত্র ধরে আওয়ানা এবং সানডে স্কুল ওই রকম কিছু কার্যক্রমের মাধ্যমে আমার মা বাবার সাথে আসা যাওয়ার মাধ্যমে, এবং আমি বিশ্বাস করি যে প্রভু যীশুখ্রিস্ট আমার জন্য মৃত্যুবরণ করেছেন, সেজন্য আমি তাকে আমার পবিত্র উদ্ধারকর্তা হিসাবে মানি এবং এই চার্চের সদস্য হয়েছি। এবং দীর্ঘদিন যাবৎ আমি আমার এই চার্চের সাথে যুক্ত আছি বিভিন্ন কার্যক্রমে, এবং আমরা আমাদের এই চার্চের কার্যক্রমের সাথে আমাদের যে প্রভু যীশুখ্রিস্টের যে অগ্রগতি এবং তাদের যীশুর যে প্রচার প্রচারণা ছিল সেই শুভদত্তে আমরা আমাদের এলাকায় নানানভাবে নানান সোসাইটিতে আমরা কাজ করি, যাতে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের আশীর্বাদ পায় এবং যারা সুবিধা বঞ্চিত আছে তাদের মাঝেও আমরা কাজ করি, যাতে প্রত্যেকে তাদের নিজের যে সুযোগ সুবিধাগুলো ওকে আমরা আমাদের সৃষ্টিকর্তার যে মূল উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যতে আমরা রক্ষা করতে পারি। এই চার্চে প্রভু যীশুর অমৃত বাণী ও শিক্ষা ও পবিত্র বাইবেলের সত্যবাণী সকল সৃষ্টির মাঝে ছড়িয়ে দেবার লক্ষ্যে নিয়মিত চার্চের কার্যক্রমের পাশাপাশি অন্যান্য কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে। এছাড়া দেশের প্রতি শ্রদ্ধা নিবেদনে বিভিন্ন জাতীয় দিবসগুলিও পরিচালিত হয়ে থাকে। খ্রিস্ট ধর্মের সমস্ত অনুষ্ঠানগুলো ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়ে থাকে। অত্র এলাকার মুসলিম হিন্দু বৌদ্ধ সকলের সঙ্গে চার্চের একটি বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে, যেটি বাণীগ্রাম বাঁশখালী চট্টগ্রাম তথা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ভ্রাতৃত্বের বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। আমরা ঈশ্বরের কাছে আসি যে আমরা কিছু পরিত্রাণ ঈশ্বরের সবসময় বাক্য শোনার জন্য এই চার্চে আসি, এবং ঈশ্বরের প্রতি কতটা আমরা আগ্রহ এখানে এসে আমরা কতটা একটা আনন্দ পাই, এটা আমরা এই চার্চে এসে যখন আমরা ঈশ্বরের যখন প্রচার বাক্য করে তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের একটা এই চার্চের মধ্যে একটা ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং আমরা যেন কি সবসময় একটা এই চার্চের ভিতরতে যে আমাদের একটা ঈশ্বরের যে কি পরিত্রাণ বা ঈশ্বরের যে আশীর্বাদ এই চার্চে আমরা অনেক দেখা যায়, যে এই চার্চ থেকে আমরা বিভিন্ন ধরনের একটা আশীর্বাদ যে সব কিছু আমরা এই চার্চে ঈশ্বরের একটা পরিত্রাণ ঈশ্বরের একটা বাক্য তিনি যে আমাদের জন্য প্রাণ দিয়েছেন এটা আমরা ঈশ্বরের সেটা সত্যিকারে আমরা তাকে বিশ্বাস করি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো গির্জাতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ইমানুয়েল।